দামে কম মানে ভালো আবার কোথায় দেখতে চাইলে সিআর মার্কেট ভিজিট করো আজকে হুলাল্লা হ্যাপক ব্যাপক কালেকশন নিয়ে চলে এসেছি কোথায় শ্রী গুরু মোটরস সুমিতা চলে আসো আমার দাদাকে ধরে নিয়েছি সত্যম না একটু দেখিয়ে দাও ম্যানেজার ওই ওই দাদা এটা সবাইকে পেয়ে যাবে আজকে দাদা কি কালেকশন হবে কালেকশন যথেষ্ট আছে আরে সব বড় বড় গাড়ি দেখাবো আর এমন দামে দেখাবো পাগল হয়ে চলে আসবে পাগল হতে হবে না জায়গায় আসুন ভালোবাসা দিন দাদা একটু অ্যাড্রেসটা বলো রোজ খোলা আছে বাট যদি রিকোয়ারমেন্ট থাকে ঝাঁপ উঠবে তো তাহলে কি জলে থাকে কুমির বনে থাকে বাঘ জলে থাকে কুমির বনে থাকে বাঘ ডানা কাটা পরি নেবো দেবো না কাউকে ভাগ বাবা এদার ডায়লগ দেখে শুরু করব তো দাদা চলো আজ বড় কালেকশন হবে একদম ফাটাফাটি বলো সম্বন্ধে কোনটা বলো কোনটা দিয়ে শুরু করবো বলো এই আজকে সোনার কালেকশন দিয়ে শুরু করবো খুব সুন্দর দেখুন দাদার একটা জিনিস থাকে দাদার এতটা ব্যস্ত থাকে দাদা কিন্তু সার্ভিস করাতে পারে না জায়গায় আসলে সার্ভিস হয়ে যাবে কাদা মাখা পড়ি দাদা করবো বিয়ে নেবো না কোপন কাদা মাখা পড়ি দেখে ভরে যাবে সবার মন মাত্র 85 গাড়িটা দেখাও দেখুন সোনার কালেকশন 85,000 টাকায় 15 গাড়ি অ্যালাই হুইলের সঙ্গে দুটো টায়ার নতুন গাড়ি কিনলে একদম চম্পু নাকি একদম তারপরে দেখুন তারপরে NS200 দাদা ওটাও তৈরি হবে NS200 2018 গাড়ি আছে ঠিক আছে আচ্ছা দাদা সামনে ঠিক করে দেবে তো সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওরা আছে আমি কিলো পড়ি দেবো কাদা মাখা পড়ি 68,000 কত সালের দাদা 2018 গাড়ি আরে বাবা 68,000 টাকা2020 সেপ্টেম্বর অক্টোবর মাসের গাড়ি হবে আচ্ছা আচ্ছা দাম 1,09,000 টাকা মার্কেটে মোটামুটি 1,15,000 নিচে পাওয়া মুশকিল আমি 1,09,000 টাকা জলে থাকে কুমির একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি দুটো টায়ার নতুন আছে দাদার কাছে আসলে কিন্তু আমার মুখের হাসি চওড়া হয়ে যায় কারণ কি দামগুলো শোনে তাই তো তাহলে কি জলে থাকে কুমির বনে থাকে বাঘ ডানা কাটা পরিয়ে নেবো দেবো না কাউকে বাঘ দাদা ভাগ কিন্তু দেবেন না 1,09,000 তাই তো 1,09,000 আরো কম বেশি হয়ে যাবে তারপরে দেখবো আবার রয়েল এনফিল্ডের কালেকশন বলো রয়েল এনফিল্ডের ক্লাসিক থান্ডার বেটা ক্লাসিক না থান্ডারবার্ড আছে হ্যাঁ থান্ডারবার্ড ডাবল ডিস্ক গাড়ি ডিটেইল মধ্যে এমনি থাকে 2013 গাড়ি আছে ভেতরে রেজিস্ট্রেশন গাড়ি আছে আচ্ছা মাত্র 57,000 টাকা দাম মাত্র 57,000 টাকা আমি 1.5 মাস পরে দাদার কাছে আসলাম আমার কিন্তু খিলখিলি হাসার সুযোগ করে দিয়েছে 57,000 টাকা রয়্যাল এনফিল্ড পাবেন কোথাও চ্যালেঞ্জের সঙ্গে পকাত করে চুটকি বাজাবেন দেখবেন সুরসুর করে সব বেরিয়ে যাবে দাদা আর একটা বাইরে MT-15 আছে ওটাও কি আছে আচ্ছা আচ্ছা কাস্টমারের গাড়ি দেবো তিনটে MT-15 আচ্ছা আচ্ছা আসবো ধীরে ধীরে দেখতে থাকুন আত্মা গাছে তথা বাকি ডালিম গাছে মো সস্তার গাড়ি চড়বে বলেছে আমার দাদা ভাইদের গো আবার সস্তা পালসার বলো পালসার 2018 সেপ্টেম্বর মাসে ডবল ডিস গাড়ি আছে 150 আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডবল ডিস আছে দাদা ডবল ডিস মাত্র 17,000 কিলোমিটার চলে আছে সার্ভিস রেকর্ড উইথ সার্ভিস রেকর্ড আচ্ছা গাড়ির দাম আছে মাত্র 49,000 টাকা 49,000 টাকা ডবল ডিস 150 গাড়ি দাদা পশ্চিমবঙ্গের যেখান থেকে খুশি এসব নাম ট্রান্সফার পশ্চিমবঙ্গে কোনো অসুবিধা নেই আচ্ছা যদি বাইরে থেকে আদার স্টেট থেকে আদার স্টেট থেকে একটু খরচা বেশি পড়ে যায় সময় লেগে যায় কিন্তু কাজ হয়ে যাবে আচ্ছা কাজ হয়ে যাবে যদি আদার স্টেট থেকেও আসেন পশ্চিমবঙ্গ ছেড়ে মানে বিহার উড়িষ্যা ফুড়িষ্যা সব জায়গায় কিন্তু নাম ট্রান্সফার হয়ে যাবে কিন্তু টাকা একটু বেশি লেগে যায় সময় একটু সেটা কথা বলে নেবেন
তারপরে দেখবো হচ্ছে ঘোড়া টপ অফ টপ অফ বলো একদম। এটা আছে অ্যাপাচি 164B ডবল ডিস গাড়ি আছে এটা। এটা দুটো মডেল হয়, সিঙ্গেল ডিস হয় ডবল ডিস হয়। আমার কাছে এটা ডবল ডিস মডেল আছে। গাড়ি চলে আছে মাত্র 21,000 কিলোমিটার। টায়ার গুলো দেখাতে বলবো একদম, টায়ার গুলো দেখালে 164B আছে তাই তো? 164B সেম গাড়ি আমার আছে, সেম গাড়ি আমার আছে। দাম পড়ে যাবে আপনার 34,500 এই গাড়িটা দেখলে আমার রানাঘাটের বিক্রিতে বিক্রিদার কথা মনে পড়ে যায় দাদা। সুন্দর একদম 34,500 আরো কম বেশি হয়ে যাবে তাই তো বলছি। জুলাই মাসের গাড়ি আছে, দাম হলো 45,000 রয়েছে। জলের দামে ফলের রস, জলের দামে ফলের রস, না ধরলে হাত ছাড়া বস। 45,000 টাকা। এটা কি রেসে রিসেন্ট ছিল নাকি নর্মাল রিসেন্ট? না এটা অ্যাভেঞ্জার, অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার এডিশন আছে। নর্মাল এটা 45,000 টাকা। কত সালে ছিল এটা? 2019 জুলাই মাসে, 2019 জুলাই মাসে। এর এলইডি ডিসপ্লে আছে একদম। তারপরে দেখো তো ডানা কাটা পড়ি, ডানা কাটা পড়ি। এখন R15 দিয়ে আমরা শুরু করব। তারপরে তো অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে টিএনটি লাগবে, টিএনটি 300 দেখাবো একদম জলের দামে দিয়ে দেবে দাদা। ডানা কাটা পড়ি বলো। 2020 নভেম্বর মাসের গাড়ি আছে, BS6 গাড়ি, R15 ভার্সন 3, ডার্ক রেড এডিশন। এই কালারটা দারুণ, এটা ডাবল চ্যানেল ABS, ডাবল চ্যানেল ABS একদম। হ্যাঁ ঠিক আছে। গাড়ি চলা আছে মাত্র 8,200 কিলোমিটার মতন। চাকা দেখলেই বোঝা যাবে চাকা গাড়ির কন্ডিশন, একদম স্প্যাশলেস গাড়ি। হ্যাঁ দাগ কিছু নেই, একটা দাগ নেই কোনো জায়গাতে, পরিষ্কার সুন্দর গাড়ি। দাম মাত্র 1,45,000 টাকা। পরিষ্কার সুন্দর গাড়ি, 8,000 চলা মাত্র। আর কি কি আছে? আর আপনাদের একটা ডিওর খবর আছে, 2020 BS6 গাড়ি আছে, 52-55 মধ্যে দাম হবে, একদম পরিষ্কার গাড়ি, 10-12,000 কিলোমিটার চলা গাড়ি। তাই তো বলছি কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা দাদার গাড়ি, চকাম চুটকি মেরে নিয়ে যান তাড়াতাড়ি, নাহলে কিন্তু হাত ছাড়া বস। এইবার দেবে এটা কত বলে দাদা? 1,25,000 টাকা। আসলে কিন্তু খালি চুটকি বাজাবেন আর এই দাদাকে ধরবেন, ওই দাদা, এই দাদা, এই যে এই দাদা, দাদা একটু ব্যস্ত থাকে কিন্তু ফোন করবেন, দুটো নাম্বার দেওয়া থাকবে, পেয়ে যাবেন। এইবার দেখাবো, দেখুন অনেক দিন ধরে কমেন্ট করেছিলেন, না আসলে কিন্তু ঝগড়া হয়ে যাবে বলো। বেনেলি 300 2017 গাড়ি আছে, আমাদের এখানকার শর্ট লেগ রেজিস্ট্রেশন গাড়ি আছে। এটা সব জায়গায় নাম ট্রান্সফার হয়ে যাবে, সব জায়গায় নাম ট্রান্সফার হয়ে যাবে। শর্ট লেগ রেজিস্ট্রেশন গাড়ি আছে, গাড়ি চলা আছে 8,000 কিলোমিটার মতো, ঠিক আছে। চাকা দেখলি 17 BS4 গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, গাড়ি খুব ভালো, মার্কেটে এই গাড়ি অ্যাভেলেবেলই নেই। আচ্ছা, এই বেনেলি একমাত্র বিক্রি হয় সাউন্ডের জন্য, এটা সাউন্ড একটা 600-1,000 সিসির গাড়ি, সেরকম সাউন্ড প্রোভাইড করে। গাড়িটা একটু দেখুক ভালো করে, ভালো করে দেখুক, কোনো সমস্যা নেই। আর এগুলো একটু কাদা মাখা পরি, আপনার জায়গায় আসলে সার্ভিস করে দেবে। আমার একটা ডায়লগ আছে, করব বিয়ে নেব না কোপন, কাদা মাখা পরি দেখে ভরে যাবে সবার মন, তাই তো? কত দাম দাদা এটা? 1,75,000 টাকা। কত সালে ছিল? 2017 BS4 গাড়ি। 1,75,000 দাদা, আড়াই লাখ কিন্তু পাওয়াই যায়। 1,75,000 আরো কম বেশি হয়ে যাবে, ডিলাররাও নিতে পারেন।
বাট প্রাইস দাদা নেগোসিয়েশন করবে সেটা আপনারা জায়গায় এসে ফোনের থেকে জায়গায় আসুন। এইবার দেখবো কিন্তু ক্রাশ ইয়ং জেনারেশনের, বলো একদম কলেজে যারা পড়ে একদম ম্যাক্সিমাম ডিউক 200 মানে অন্যরকম ক্রেজ। হ্যাঁ, 17-এর BS4 গাড়ি আছে, ঠিক আছে, 2017-এর BS4 গাড়ি, ডাইরেক্ট কাস্টমারের গাড়ি আছে, 14,000 কিলোমিটার মাত্র চলা, একদম টিপটপ সুন্দর গাড়ি আছে, A to Z, কোনো কিছু মিসিং নেই গাড়ি। হ্যাঁ কোনো কিছু মিসিং নেই, ভালো গাড়ি, টায়ার থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে A to Z ভালো আছে, ভালো রয়েছে। হ্যাঁ, এটার দাম কত রেখেছে দাদা? দাম আছে আমাকে 82,000 টাকা দিলেই চলবে, কোনো অসুবিধা নেই। কত সালের ছিল দাদা? 2017-এর BS4 গাড়ি। 2017-এর BS4 গাড়ি মাত্র 82,000 টাকায়, তাই তো বলছি খিলখিলি হাসতে হবে, যেতে হবে না বহুদূর, সিআর মার্কেট ফলো করো, পাবে সস্তার অনেক কিছু, একদম ভরপুর। এই সুমিতদাকে চিনে রাখুন, সস্তার অনেক কিছু পেয়ে যাবেন। মাত্র কত দাদা এটা? মাত্র 82,000 টাকা। জায়গায় আসলে আরো কম বেশি হবে, খালি চুটকি বাজাতে হবে। দেখুন ফিনান্স অ্যাভেলেবেল নেই, বাট দাদা ফিনান্স করে নিয়েছি। হ্যাঁ করে নিয়েছি। ও ফিনান্স চালু হয়ে গেছে, ভালো। কত কিলোমিটার দাদা ফিনান্সটা? ফিনান্স কিলোমিটার এরকম ব্যাপার নেই, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি হলেই হবে, ওয়েস্ট বেঙ্গলে যদি কাস্টমার থাকে তাহলে হয়ে যাবে, পুরো ওয়েস্ট বেঙ্গলে হবে, পুরো ওয়েস্ট বেঙ্গলে ফিনান্স হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। খালি বেশ কয়েকটা ডকুমেন্ট একটু ম্যান্ডেটরি ব্যাপার আছে, বয়সটা 21 বছরের উপরে হতে হবে, আমি আগেই বলে দিচ্ছি। সিভিল ভালো হতে হবে অবশ্যই, সিভিল 700 হলেও করে দেবো, এই ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গল, পুরো ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাংক ফিনান্স হবে তো দাদা? ব্যাংক ফিনান্স হবে ডাইরেক্ট, ঠিক আছে, নাম ট্রান্সফারও হয়ে যাবে, সাথে কোনো সমস্যা নেই। খালি ডকুমেন্ট যেগুলো ম্যান্ডেটরি লাগবে সেগুলো হলো আধার, ভোটার, প্যান, কাস্টমারের পাসবুকের সামনের যে কপিটা থাকে সেটা জেরক্স এক কপি, আর বাড়ির ইলেকট্রিক বিলের এক কপি জেরক্স লাগবে, আর কিছু লাগবে না। ফোনে কথা বলেন। আরেকটা কথা বলছি দাদা, অনেকে বলে হোম ডেলিভারি, তোমরা কি এটা করো? হ্যাঁ, হোম ডেলিভারি যদি কাস্টমারকে, ম্যাক্সিমাম কাস্টমারকে বলি হোম ডেলিভারি না করতে, কারণ অনেকে ভাবে অনেক ফ্রড হতে পারে, অনেক কিছু হয়, অনেক কিছু হয়েছে এরকম, এই জন্য কাস্টমারকে সবসময় বলি যে আপনি আসুন, ভিজিট করুন, গাড়ি দেখুন, পেপার দেখুন, চালান, গাড়ি যদি পছন্দ হয় তাহলে আপনি নেবেন। আবার এবার যদি আপনার নিয়ে যেতে কোনো সমস্যা হয় সেখানে আমার কাছে লোক আছে, সামান্য 2-500 টাকা দিবেন ওতে গাড়ি জানা হিসাবে দেখা গেল কৃষ্ণনগর, এখান থেকে কৃষ্ণনগর তো অনেকটা দূর, সামান্য কিছু 500-700 হতে পারে, ব্যাস এর থেকে বেশি কিছু হবে না। হোম ডেলিভারির জন্য আমার কাছে অনেকে মেসেজ করে, দেখুন হোম ডেলিভারি হয়ে যাবে, বাট দাদা বলছে জায়গায় এসে যাচাই করুন, তারপরে বলুন যে হোম ডেলিভারি করবে, সে যা খরচ হবে 2-500 সেটা আপনারা ডিসকাস করে নেবেন। আরও গাড়ি আছে, দেখতে থাকুন। পাখি পাকা পেঁপে খায়, ডানা কাটা পরি দেখে মন ভরে যায়, 220 লেজেন্ডারি বাইক দাদা, বলো। 2018-এর গাড়ি আছে। হ্যাঁ 2018-এর দাদা, সিট গুলো কি চেঞ্জ করে গাড়ি? ও চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই, সিট হোক নোংরা হোক, বাট আপনার গাড়ি কেনার পর একটু অয়েলটা চেঞ্জ করে নেবেন, এটা আমি বলবো আপনাদেরকে। হ্যাঁ বলো। 2018-এর গাড়ি আছে, 220, মাত্র 53,000 টাকা। বাবা 18-এর গাড়ি মাত্র 53,000 টাকা, BS4 গাড়ি আছে, বলার জায়গাই নেই একদম দাদা। তারপরে আবার দেখবো 150 আছে, ডাবল ডিস, তাই তো দাদা? না এটা সিঙ্গেল ডিস, পালসার 150। হ্যাঁ এটা 2018-এর সিট চেঞ্জ হয়ে গেছে, সিট চেঞ্জ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, সামান্য 150-200 টাকা খরচা আমি করে দেবো, অসুবিধা নেই। এর দাম আছে আপনি 38,000 টাকা দিলে চলবে, 38,000 একদম 2018-এর গাড়ি, ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে 38,000 টাকা, একদম চলবে, ওয়েস্ট বেঙ্গলে ফিনান্স হয়ে যাবে 38,000 টাকায়। রিকোয়ারমেন্টটা তো আগে শুনে নিয়েছেন আপনারা, 38,000 টাকায় 150 একদম 2018-এর গাড়ি। তারপরে দেখবো অ্যাভেঞ্জার স্ট্রিট মডেল 150, বলো। অ্যাভেঞ্জার স্ট্রিট আছে, স্ট্রিট 150 আছে, 2017-এর BS4 গাড়ি আছে, আমাদের এখানকার সল্ট লেক রেজিস্ট্রেশনের গাড়ি আছে, খুব ভালো গাড়ি আছে, দাম মাত্র 42,000 টাকা। ওরে বাবা রে, 42,000 টাকা, সত্যি গাড়ি ভালো আছে, একটু ধুলো আছে এখানে আশেপাশে, ধুলো দাদা এটাকে আমি কাদামাখা পরি বলি, যেমন ডায়লগ আছে, করবো বিয়ে নেব না তো কোন, কাদামাখা পরি থেকে ভরে যাবে সবার মন। কত দাম দাদা? 42,000 টাকা। আর তারপরে আমাকে আজ বলার সুযোগ দিচ্ছে না, তারপরে তো একটা স্কুটি, বলো। হ্যাঁ স্কুটি, এটা 2017-এর অ্যাক্টিভা 125 আছে, হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালার গাড়ি আছে, এটা আপনি আমাকে 28,000 টাকা দিলে চলবে, একদম জলের দামে আছে গাড়ি, মোবাইলের দামে গাড়ি, চকাম চুটকি মেরে নিয়ে যান তাড়াতাড়ি, অ্যাক্টিভা 28,000 টাকায় একদম। তারপরে তো আবার ডানা কাটা পরি দেখবো সামনে, চলে আসো, পরে একটা স্কুটি দেখবো এনট্রক, দেখুন এগুলো কিন্তু ধোলাই পচায় হয়ে যাবে, টুকটাক কাজ আছে আমি করে দেবো, করে দেবে। এটা এক্সপি এডিশন আছে নাকি দাদা? না এটা নরমাল, নরমাল 2019-এর গাড়ি আছে, হ্যাঁ চলা আছে 14,000 কিলোমিটার মতন, 14 সার্ভিস রেকর্ড, একদম সার্ভিস রেকর্ড, দাম এগুলো ধোলাই পচায় হয়ে যাবে, সব গাড়ি সব এডজাস্ট করে দেবো, সময় পাইনি একদম আমি, ঠিক আছে। এর দাম মাত্র পড়বে 39,000, 2019-এর জুলাই মাসের গাড়ি আছে, 39,000, ভীষণ সস্তা গাড়ি, এটা ধুলো 40,000 টাকা এনট্রক, 39,000 টাকা এনটর, সম্ভব আমার কাছে, কি বলবো, দিন চাক্কা দিনানা, জায়গায় না আসলে কিন্তু অনেক কিছুই পাবেন না। এইবার ডানা কাটা পরি দিয়ে শুরু করব, MT15, দাদা বলছে তিনটে দেখাবে, বলো তিনটে। হ্যাঁ MT15 তিনটে গাড়ি আছে, দুটো গ্রে কালার গাড়ি আছে, একটা ব্ল্যাক কালার গাড়ি আছে,
প্রথমে যে গ্রে কালারের গাড়ি আছে একদম নাম্বারগুলো অলমোস্ট সিমিলার নাম্বার ঠিক আছে এটা 2021 এর BS6 গাড়ি আছে তো টায়ারগুলো দেখাতে বলবো একদম চলা আছে 9000 কিলোমিটার সার্ভিস রেকর্ড তাই তো উইথ সার্ভিস রেকর্ড রাইট সব ডাইরেক্ট কাস্টমার গাড়ি কোনো সিঙ্গেল এর কোনো ব্যাপার নেই ঠিক আছে ABS গাড়ি তো ডিফিনিটলি ফিনান্স হয়ে যাবে ফিনান্স কত সাল থেকে চালু তোমার এখানে ফিনান্স কত সাল থেকে চালু ফিনান্স 2016 পর থেকে যত গাড়ি হবে সব ফিনান্স হয়ে পুরো ওয়েস্ট বেঙ্গলে ফিনান্স হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে ফিনান্স হয়ে যাবে 2021 এর BS6 গাড়ি আছে 8900 কি 9000 মতন চলা হবে সার্ভিস রেকর্ড উইথ সার্ভিস রেকর্ড ঠিক আছে দাম মাত্র 125000 টাকা BS6 গাড়ি BS6 থাকলে ডোবা হবে কিন্তু কচুরি পানা সিআর মার্কেটের ভিডিও দেখে আসলে পাবেন সস্তার খাজানা তাই তো কত বললে 125000 টাকা সস্তার খাজানা তারপর আবার দেখো সস্তার খাজানা বলো এবার যদি কারোর বাজেট যদি কোনো কম থেকে থাকে কিন্তু MT15 দরকার তার জন্য আমার কাছে ব্যবস্থা আছে 2019 এর গাড়ি আছে ডেফিনেটলি ABS গাড়ি BS4 গাড়ি আছে এটাও চলা আছে ওই 12-14000 কিলোমিটারের মতন পরিষ্কার গাড়ি আছে টুকটাক স্টিকার আছে ওগুলো আমি সব নিয়ে ক্লিন করে দেবো কোনো অসুবিধা নেই 1 লাখের নিচে দাম আছে 98000 মাত্র দাদা একটু আটকাবো যার মানে লিভার ভালো সে কিন্তু চকাচক লিভারটা দেখাতে বলবো আগে খুব সুন্দর গাড়ি খুব ভালো এটা কত সালের বললে দাদা 2019 এর গাড়ি আছে 19 এর অগাস্ট সেপ্টেম্বরের গাড়ি আচ্ছা এটা দাম কত রেখেছো মাত্র 98000 টাকা 1 লাখের মধ্যে MT15 তা আবার ফিনান্সের সঙ্গে হবে উইথ ফিনান্স 98000 টাকা জায়গায় আসলে খালি জায়গায় এসে 1-2-3 আর চুটকি আরো কম বেশি হয়ে যাবে তারপরে আবার দেখবো বলো হ্যাঁ ওটাও আছে 2021 এর জুলাই অগস্টের গাড়ি হবে BS6 গাড়ি আছে ওটাও 10000 কিলোমিটার মতন চলা আছে একই দাম আছে দুটো 21 এর গাড়ির MT15 এর 125000 করেই দাম আছে ভালো গাড়ি আছে জায়গা আসলে আরো কম বেশি হয়ে যাবে টুকটাক যা দাগ থাকবে আমি সব প্যানেল শুধু চেঞ্জ করে দেবো কোনো অসুবিধা নেই দাদা আজকে বলেছে যে নিউ ইয়ার মানে শুরু করুন আপনারা খিলখিলিয়ে হেসে দাদা বলছে সবাইকে হাসাবে আর দাদার কাছে কিন্তু আরো 4-5টা গাড়ি আছে যেগুলো আজকেই চলে আসবে তাই তো আজকে সন্ধ্যাবেলার পর সেগুলো জলের দামে ফলের রস একদম জলের দামেই থাকবে জলের দামে ফলের রস না ধরলে হাতছাড়া বস অ্যাপাচিটার দাম কত বলেছিলে এনে দাদা 40000 টাকা কত সালের ছিল 17 এর গাড়ি আজকে চলে আসবে ফোন করুন নাহলে কিন্তু হাতছাড়া হয়ে যাবে নিজের স্বপ্নটাকে অন্যের হতে দেবেন না নিজের স্বপ্ন নিজে পূরণ করুন তারপরে আবার দেখবো আর একটা আবার সস্তা বলো রেস এডিশন দেখবো টপ মডেল রেস এডিশন এটা তো চেঞ্জ করে দেবো চেঞ্জ হয়ে যাবে 150-200 টাকা মতন খরচা আমি করে দেবো এটা 2020 জানুয়ারির গাড়ি হবে আচ্ছা বা 19 ডিসেম্বরও হতে পারে ডেট অ্যাকচুয়ালি আমার খেয়াল নেই রেস এডিশন গাড়ি আছে দাম মাত্র 52000 টাকা মাত্র 52000 40000 টাকাতে শুরু তোমার কাছে এনটর্কের 52000 টাকায় আপনারা রেস এডিশন টপ মডেল রয়েছে পেয়ে যাবেন এর টপ মডেল ডিস দিয়ে থাকে 52000 টাকায় তো এরকম ভাবে সস্তার খোঁজে আমি রোজ বেরিয়ে পড়ি তো দাদা তেল হেলমেট তো কিছু ফ্রি দিচ্ছ না হেলমেট দিতে পারি না তেল ভরার জন্য 1-200 টাকা কাছাকাছি থাকলে আমি সেটা প্রোভাইড করতে পারবো প্রোভাইড করে দেবে লাভ খুব একটা বেশি থাকে না যদি থাকতো তেল হেলমেট কেন সঙ্গে গিফটও দিয়ে দিতাম কভার দিয়ে দিতাম সব দিয়ে দিতে পারতাম না আমার একটা ডায়লগ আছে দাদা যে গাড়ি কেনার পরে যখন তেল হেলমেট দিচ্ছে যদি তেল হেলমেট দেয় তেলও শেষ সম্পর্কও শেষ দাদা বলছে আমি সম্পর্ক শেষ করব না শুরু করতে চাই তাই তো মাত্র 52000 টাকায় জায়গা আসলে আরো কম বেশি হয়ে যাবে তো দাদা আজকের মতো তাহলে এখানেই টাটা বাই বাই দাদাকে ধরুন সবাইকে টাটা হ্যাঁ সত্যম দাও আছে ওই দাদাও আছে আসুন সবাই এসে ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তো বাস টাটা জানুয়ারি মাসে সব কিন্তু নিউ ইয়ার স্পেশাল আমি ধামাকার নিয়ে আসবো একদম মানে হ্যাবক ব্যাপক ফ্যান্টাগুলাস্টিক সস্তার কালেকশনের জন্য এদিক ওদিক সেদিক ডিস্টিং জাংবাই কোলাস্টিং ফক করে কিন্তু ঘুরে বেড়াই তো বাস এরমভাবে কিন্তু রোজ আমার চ্যানেলে সস্তার খোঁজ দেখতে পারবেন চার চাকা বাইক কী চাই আপনাদের সবই পেয়ে যাবেন খালি সিআর মার্কেটটা ভিজিট করুন তো বাস আজকের মতো এখানেই শেষ করলাম আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন দিনে আর ফাটাফাটি রাজপঙ্খীদের সঙ্গে খুব ভালো থাকবেন আপনারা